নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম সম্রাট আকবর সম্পর্কে সম্রাট আকবরের উপরে আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছি সেখানে আকবরের সমস্ত যে বিজয়গুলো রয়েছে যে অভিযানগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আকবরের ধর্মনীতি আকবরের নবরত্ন সভা সম্পর্কে এবং আকবরের মন প্রথা সম্পর্কে তো আগের দিনের দুটো ভিডিও যারা দেখে আসেননি তারা অবশ্যই সেটা দেখে নেবেন আমি মধ্যকালীন ভারতের ইতিহাসে যা যা ভিডিও বানাচ্ছি সব প্লে লিস্ট করে সাজানো রয়েছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি উপরে রাই বাটনে এবং নিচের ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা আজকে দেখব আকবরের ধর্মনীতি সম্পর্কে প্রথম কথা আকবর হচ্ছেন একজন ধর্মনিরপেক্ষ সুলতান ছিলেন তিনি ভারতে যে ধর্ম ব্যবস্থা চালু করেছিলেন বা যে ধর্ম নীতি তিনি মান্য করে চলতেন সেটা সর্বধর্ম সমন্বয়ের ওপরে ভিত্তি করেছিল অর্থাৎ তিনি সমস্ত ধর্মকে সমান চোখে দেখতেন প্রথম দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আকবর কি কি রিফর্ম করেছিলেন অর্থাৎ তিনি কি কি আইন বন্ধ করে দিয়েছিলেন যেগুলো আগে চলত যেমন পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি দাস ব্যবস্থা বন্ধ করে দেন পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি তীর্থযাত্রা কর বন্ধ করে দেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করেন সেটা হচ্ছে জিজিয়া কর বন্ধ করে দেন অর্থাৎ মুসলিম ধর্ম বাদ দিয়ে বাকি সমস্ত ধর্ম থেকে মানে বাকি সমস্ত ধর্মের লোকেদের কাছ থেকে জিজিয়া কর এর আগে অবধি নেওয়া হতো যেটা পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি বন্ধ করে দেন যদিও এটা আবার পরে চালু হয়ে যায় ঔরঙ্গজেবের সময় কিন্তু আকবর হচ্ছেন প্রথম সুলতান যিনি এই জিজিয়া কর বন্ধ করে দেন আর সর্বধর্ম সমন্বয়ের নীতির তিনি সব থেকে বেশি যেটা মানে সব থেকে ভালো যেটা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইবাদতখানা তিনি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ইবাদতখানা কোথায় প্রতিষ্ঠা করেন তিনি এটা প্রতিষ্ঠা করেন ফতেপুর স্বীকৃতি প্রতিষ্ঠা করেন ফতেপুর স্বীকৃতি তো এই ইবাদতখানা জিনিসটা কি ছিল এখানে হতো কি এখানে সমস্ত ধর্মের লোকেরা এক জায়গায় বসত আকবর সেখানে থাকতেন এবং তিনি সমস্ত ধর্মের মানুষদের কাছ থেকে সেই ধর্মের কথা জানতেন সেই ধর্মে কি বলতে চাইছে সেখানের মূল কথা কি এই সমস্ত কিছু তিনি জানতেন প্রত্যেক মঙ্গলবার করে এই ইবাদত খানার যে মিটিংটা হতো সেটা বসত যখন এই পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই ইবাদত খানা যখন প্রতিষ্ঠা হয় প্রাথমিক অবস্থায় এখানে শুধুমাত্র মুসলিম ধর্ম থেকে বিভিন্ন ব্যক্তিরা এসে বসত মিটিং করত প্রথমে এটা শুধুমাত্র মুসলিম ধর্ম অবলম্বনকারীদের কাছ থেকেই তিনি সমস্ত মত নিতেন কিন্তু এরপরে তিনি সেটা চেঞ্জ করে দেন পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি সেটা সমস্ত ধর্মের লোকেদের জন্য খুলে দেন পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সমস্ত ধর্ম থেকে মানুষ এসে এখানে যোগদান করতে পারত তো এই ইবাদতখানায় বিভিন্ন ধর্ম থেকে যেসব বিশিষ্ট মানুষরা অংশগ্রহণ করতেন তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা নাম হচ্ছে হিন্দু ধর্ম থেকে যারা থাকতেন তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ছিলেন হচ্ছেন পুরুষোত্তম তার নাম ছিল পুরুষোত্তম ইনি হিন্দু ধর্মের মানে হিন্দু ধর্ম অবলম্বনকারী ছিলেন পুরুষোত্তম ইনি এই আকবরের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন এছাড়াও জৈন ধর্ম থেকে ছিল হরি বিজয় এই হরি বিজয় জৈন ধর্ম অবলম্বনকারী ছিলেন এবং ইনিও এই ইবাদতখানার খানার একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন যাকে আকবর একটি উপাধি দিয়েছিলেন সেই উপাধি হচ্ছে গুরু জগৎ গুরু এই হরি বিজয়কে এই উপাধিটা আকবর দিয়েছিলেন তাহলে এখান থেকে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আকবর হচ্ছেন প্রথম সুলতান যিনি সর্বধর্ম সমন্বয়ের একটা নীতি গ্রহণ করেছিলেন এবং এই নীতিটাকে তিনি ব্যাপকভাবে কার্যকরী করতে পেরেছিলেন আকবর দুটো প্রথা চালু করেছিলেন একটা হচ্ছে ঝাড়ুকা দর্শন আর একটা হচ্ছে তুলাদান এই দুটো প্রথাই পারস্যের প্রথা ছিল পারসিকরা এই প্রথাটা ব্যবহার করতেন ঝারকা দর্শন এবং তুলাদান এই দুটো আকবর ভারতে প্রথম চালু করেন যারা যোধা আকবর সিনেমাটা দেখেছেন তারা এই দুটো যে প্রথা এই দুটো ওখানে দেখানো হয়েছে সেটা সম্পর্কে ওখান থেকে জানা যেতে পারে তুলাদান কি তুলাদান হচ্ছে একটা বড় যে পাল্লা ছিল একটা বিশাল বড় একটা দাড়ি পাল্লা। তার মধ্যে একদিকে আকবর বসতেন এবং অন্যদিকে তার ওজনে সমান পরিমাণের সোনা দানা ইত্যাদি মানে দামি সমস্ত জিনিসপত্র তোলা হতো এবং যখনই এটা আকবরের ওজনে সমান হতো সেই সমস্ত সোনা দানা এবং সমস্ত যে দামি মূল্যবান যে জিনিসপত্রগুলো সেখানে তার ওয়েটে সমান আসতো সেইটা তিনি সমস্ত গরিব মানুষের মধ্যে দান করে দিতেন এই প্রথাটা হচ্ছে তুলাদান প্রথা আর ঝাড়কা দর্শন হচ্ছে কোন একটা নির্দিষ্ট দিনে আকবর প্রজাদের সঙ্গে মিট করতেন সবার সঙ্গে মিলিত হতেন তাদের সুখ দুঃখ তাদের কি প্রবলেম আছে সেই সমস্ত কথা তিনি শুনতেন এবং সেটা ব্যবস্থা নেওয়া তিনি চালু করেছিলেন এই দুটো পারস্যের প্রথা ছিল এই দুটো আকবর ভারতে প্রবর্তন করেন তিনি দুজন গুরুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন একজনের নাম অমর দাস আর একজনের নাম রামদাস তাহলে এখান থেকে আবার অন্যভাবে বলা যায় যে অমর দাস এবং রামদাস এরা দুজন এই দুজন শিখ গুরু আকবরের সমসাময়িক ছিলেন গুরু রামদাসকে তিনি পাঁচশো বিঘা জমি দান করেন অমৃতসরে এবং এই পাঁচশো বিঘা জমির উপরেই বর্তমানের যে স্বর্ণ মন্দির মানে তৈরি হয়েছে যে স্বর্ণ মন্দির শিখদের একটি পবিত্র স্থান সেই স্বর্ণ মন্দির এই পাঁচশো বিঘা জমির উপরেই তৈরি হয়েছে এবং এই জমিটা দান করেছিলেন আকবর এই সমস্ত কিছু করার সাথে সাথেই তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে দিন ই ইলাহি প্রবর্তন করেন দিন ই ইলাহি যেটা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় দিন ইলাহি হচ্ছে একটি ধর্মমত এই ধর্মমত প্রবর্তন করেছিলেন আকবর দিন ইলাহি একটা এমন ধর্মমত ছিল যেখানে কোনো ধর্মেরই প্রাধান্য ছিল না সমস্ত ধর্মের ভালো ভালো দিকগুলো নিয়ে তিনি এই প্রবর্তন করেন এবং এখানে এই সালটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই দিন ইলাহি প্রবর্তিত হয় এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আগেরটা বললাম যে অমর দাস এবং রামদাস এরা দুজন আকবরের সমসাময়িক ছিলেন এটাও প্রশ্ন এসেছে দিন ইলাহি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে বীরবল হচ্ছেন একমাত্র হিন্দু যিনি এই দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেন বীরবল হচ্ছেন একমাত্র হিন্দু যিনি দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন পনেরোশো সাতাত্তর আটাত্তর খ্রিস্টাব্দে তিনি নিয়েছিলেন দুটো প্রথা চালু করেছিলেন তিনি আরও দুটো প্রথা চালু করেছিলেন সেটা হচ্ছে সিজদা এবং পাইবস সিজদা এবং পাইবস এই দুটো সম্পর্কে আমরা পরিচিত এর আগেও আমরা পেয়েছি সিজদা এবং পাইবস পাইবাস হচ্ছে সম্রাটের পা চুম্বন করা এবং সিজদা হচ্ছে যখন আকবর সভায় থাকবেন সেখানে মাথা নিচু করে থাকা এই দুটো প্রথাও চালু করেছিলেন আকবর পনেরোশো সাতাত্তর আটাত্তর খ্রিস্টাব্দে পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি ইলাহি সম্বত চালু করেন ইলাহি সম্বত আর কিছুই নয় ইলাহি সম্বত হচ্ছে একটি অব্দ অব্দ বলে অব্দ হচ্ছে দিন গণনা করার পদ্ধতি যেমন করে আমরা আগে দেখে এসেছি গুপ্তাব্দ বা শকাব্দ ইত্যাদি সেই রকম ভাবে ইলাই একটি অব্দ যেটা প্রতিষ্ঠিত হয় মানে যেটা চালু হয় পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দ থেকে তুলসী তার সময় রামচরিত মানস রচনা করেন তুলসী একজন বিখ্যাত রাইটার লেখক যিনি রামচরিত মানস রচনা করেন এটা এই তুলসী দাস ছিলেন আকবরের সমসাময়িক একটু আগে যে দিন ই ইলাহি সম্পর্কে কথা বলে এলাম এই দিন ই ইলাহিকে ভিনসেন্ট স্মিথ বলেছেন আকবরের মূর্খতা ভিনসেন্ট স্মিথ নামে একজন ঐতিহাসিক আকবরের মূর্খতা বলেছেন এই দিন ইলাহিকে কেন তার বলার কারণ হচ্ছে এই দিন ই ইলাহি যে ধর্মমতটা সেটা ভারতে খুব একটা পপুলার হয়নি আকবর মারা যাওয়ার সাথে সাথে এই দিন ই ইলাহি ধর্মমত বন্ধ হয়ে যায় যেমন করে বৌদ্ধ বা জৈন ধর্মমত বা পরে ইসলাম ধর্ম যেমনভাবে প্রচারিত হয়েছিল সারা বিশ্বে সেইভাবে দিন ইলাহি খুব একটা পপুলার হয়নি সেই কারণে আকবরের এটা মূর্খতা বলেছেন কে বলেছেন সেটা ভিনসেন্ট স্মিথ এবার আমরা একটু আকবরের নবরত্ন সম্পর্কে জেনে নেব নবরত্ন মানে আকবরের সবাই নজন বিশিষ্ট ব্যক্তি বা গুণী ব্যক্তিরা ছিলেন তাদেরকে একসাথে বলা হচ্ছে নবরত্ন যেমন করে আমরা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নবরত্ন সভার সম্পর্কে জেনে এসেছি প্রাচীনকালের ভারতের ইতিহাসে সেইভাবে আকবরের এরম নবরত্ন ছিল সেই নবরত্নের মেম্বার কারা কারা ছিলেন প্রথম হচ্ছেন বীরবল পরীক্ষায় এটা বারে বারেই আসে যে বীরবলের আসল নাম কি ছিল বীরবলের আসল নাম ছিল মহেশ দাস ইনি একজন হিন্দু ছিলেন মহেশ দাস এবং একটু আগে বললাম যে এই বীরবলই প্রথম ব্যক্তি যিনি দিন ই ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন এবং এই বীরবলের কাহিনী আমরা প্রায় প্রত্যেকেই পড়ে এসেছি বা শুনে এসেছি বীরবল খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন আকবর তাকে কবিরাজ উপাধি দিয়েছিলেন এবং তাকে হাজার মনসবদারি দিয়েছিলেন মনসবদারি কি সেটা আমি লাস্টে আলোচনা করছি তাকে হাজার মনসবদারি দেওয়া হয় এবং আগের দিনের ভিডিওতে আমরা দেখে এসেছি পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি মারা যান পরের হচ্ছেন আবুল ইনি শেখ মুবারক পুত্র ছিলেন শেখ মুবারক সরি শেখ মুবারক শেখ মুবারকের পুত্র ছিলেন এই শেখ মুবারক হচ্ছেন একজন সুফি সাধক ছিলেন আর এই সুফি সাধক শেখ মুবারকের দুই পুত্র ছিল একজনের নাম হচ্ছে আবুল ফাজল আর একজনের নাম হচ্ছে ফৈজি দুজনেই আকবরের নবরত্ন সভার গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন আবুল ফজলের কথা আগে জেনে নেব তারপরে ফৈজি তাহলে তিনি সুফি সাধক শেখ মুবারকের পুত্র ছিলেন ইনি একজন বিখ্যাত ঐতিহাসিক দার্শনিক এবং লেখক ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক একজন বিখ্যাত দার্শনিক এবং একজন বিখ্যাত লেখক ছিলেন ইনি দুটি গ্রন্থ রচনা করেন একটার নাম আকবর নামা এবং আরেকটার নাম আইন এ আকবরী আকবরনামা এবং আইন এ আকবরী দুটোই ফার্সি ভাষায় রচিত হয়েছিল দুটোই ফার্সি ভাষায় রচিত হয়েছিল এইটা এখানে একটা কথা যে আকবরের সময় থেকে ফার্সি ভাষার ব্যাপক প্রচলন হয়েছিল এবং এই সময় যা যা গ্রন্থ রচিত হয়েছে সব ফার্সি ভাষায় হবে এই সময় যে রাজভাষা ছিল সেটা ফার্সি ছিল এবং এই সময় প্রচুর গ্রন্থ বিভিন্ন ভাষা থেকে ফার্সি ভাষায় রূপান্তরিত হয়েছিল যার জন্য মানে অনুবাদ হয়েছিল ফার্সি ভাষায় অনুবাদ হয়েছিল তার জন্য একটা অনুবাদ বিভাগে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই আকবর নামা গ্রন্থটা যেটা আবুল ফাজাল রচনা করেন এইটা রচনা করতে তাকে সাহায্য করেছিল তার ভাই ফৈজি আগেই বললাম আবুল ফাজাল এবং ফৈজি দুই ভাই ছিলেন আকবর নামা রচনা করতে ফৈজিও তাকে সাহায্য করেছিলেন ষোলোশো দুই খ্রিস্টাব্দে ইনি মারা যান এর কথা আগের দিন আমরা দেখে এসেছি যে ষোলোশো দুই খ্রিস্টাব্দে সেলিমের কথায় তাকে হত্যা করা হয় পরের জন্য হচ্ছেন একজন হচ্ছেন আবুল ফজলের ভাই ইনি আকবরের রাজকবি ছিলেন ইনি আকবরের রাজকবি ছিলেন তাহলে রাজকবি কে ছিলেন আকবরের সেটা ফৈজি আবুল ফাজল নয় কিন্তু ফৈজি ছিলেন আকবরের রাজকবি ইনি অনেকগুলো গ্রন্থ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন নিজে কিছু রচনা না করলেও যদিও আকবর নামা রচনা করতে তিনি সাহায্য করেছিলেন কিন্তু নিজে সেরম কিছু রচনা করেননি কিন্তু প্রচুর গ্রন্থ তিনি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে মহাভারত ভগবদ গীতা এবং লীলাবতী মহাভারত ভগবদ গীতা এবং লীলাবতী এটা ফার্সি ভাষায় কে অনুবাদ করেন এইগুলো প্রশ্ন আসে বহুবার এই প্রশ্নটা এসছে মহাভারতকে অনুবাদ করেন ভগবদ গীতাকে অনুবাদ করেন সেটা হবে ফৈজি এবং আর একটা প্রশ্ন একবার এসেছিল সেটা হচ্ছে এই লীলাবতী গ্রন্থটা কিসের ওপরে লেখা লীলাবতী গ্রন্থটা কি মানে এর যে ব্যাপারটা কি কোন বিষয়ে এটা লেখা হয়েছে লীলাবতী একটি অঙ্কের ওপর লেখা বই অঙ্কের ওপর এটা লেখা একটা বই এবং কে রচনা করেন এটা রচনা করেন ভাস্করাচারিয়া বা ভাস্করাচার্য ইনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন প্রাচীনকালের ইতিহাসে ইনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন তিনি রচনা করেন এই লীলাবতী সেটাকে ফার্সি ভাষায় রূপান্তরিত মানে সরি অনুবাদ করেন ফৈজি এরপরে আসছে আব্দুর রহিম খানেখানা এর সম্পর্কে আমরা প্রথম দিন থেকেই জেনে আসছি ইনি হচ্ছেন বৈরাম খাঁর পুত্র ছিলেন বৈরাম খাঁর পুত্র ছিলেন আব্দুর রাহিম তাকে পরে খানে উপাধি দেওয়া হয় গুজরাট দেখেছিলাম পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে গুজরাট বিজয়ের পর একে খানে খানা উপাধি আকবর দিয়েছিলেন তিনি খানে খানা উপাধি দিয়েছিলেন ইনি কেন রত্ন একে কেন রত্ন বলা হচ্ছে কারণ প্রথম কথা ইনি খুব একজন ভালো সেনাপতি ছিলেন আকবরের প্রচুর বিজয় এই আব্দুর রাহিম খানে খানা করেছিলেন তো একজন বিখ্যাত সেনাপতি তো ছিলেনই তাছাড়া একজন বিখ্যাত কবি এবং লেখক ছিলেন এর একটা বিখ্যাত কাজ হচ্ছে বাবর নামাকে ফার্সিতে অনুবাদ করেন এটাও পরীক্ষায় প্রশ্ন আসে বাবর নামাকে কে ফার্সিতে অনুবাদ করেন সেটা হবে আব্দুর রাহিম খানে খানা তাহলে এটা তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বাবর নামাকে ফার্সিতে অনুবাদ করা বাবর নামা হচ্ছে বাবরের আত্মজীবনী যেটা বাবর নিজে রচনা করেন সেটাকে ফার্সিতে অনুবাদ করেন আব্দুর রহিম খানে খানা এবং এটাকে ইংরেজিতে কে অনুবাদ করেন ইংরেজিতে অনুবাদ করেন ম্যাডাম বেব্রিজ এবং এই বাবর নামা অরিজিনালি কোন ভাষায় রচিত হয়েছিল বাবর কোন ভাষায় রচিত মানে রচনা করেছিলেন বাবর রচনা করেছিলেন তুর্কি ভাষায় তুর্কি থেকে ফার্সিতে অনুবাদ হয় এরপরে হচ্ছেন তানসেন তানসেনের কথাও আমরা সকলেই জানি তানসেন একজন বিখ্যাত গায়ক ছিলেন সঙ্গীত বিশারদ ছিলেন একে বলা হয় সঙ্গীত সম্রাট এই সঙ্গীত সম্রাট একটা টাইটেল উপাধি এই উপাধিটাও আকবর তানসেনকে দিয়েছিলেন কি উপাধি সঙ্গীত সম্রাট এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তানসেনের সময় ধ্রুপদ রাগ খুব চরম উৎকৃষ্টতার সীমায় পৌঁছেছিল ধ্রুপদ রাগ রাগ বলতে গানের একটা মানে গান করার একটা পদ্ধতি রাগ তো ধ্রুপদ রাগ তান সেনের সময় একদম চরম উৎকৃষ্টতার চরম সীমায় পৌঁছেছিল পরের জন হচ্ছেন মানসিং আমের রাজা ছিলেন ভারমল আগের দিন আমরা সেটা সম্পর্কে আলোচনা করে এসেছি ভারমলের পুত্র ছিলেন ভগবান দাস আর ভগবান দাসের পুত্র হচ্ছেন মানসিং তাহলে মানসিং হচ্ছেন আমেরের রাজা ভারমলের নাতি মানসিং আকবরের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন আকবরের অনেকজন সেনাপতি ছিলেন মানসিং তারপর হচ্ছে এদিকে আব্দুর রহিম খানেকানা এরা সকলে ছিলেন তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মানসিং একে বলা হয় আকবরের সব থেকে গুরুত্বপূর্ণ সেনাপতি কারণ অধিকাংশ বিজয়ের যেগুলো হয়েছে সবই মানসিং করেছিলেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মারা যান পরের হচ্ছেন রাজা রাজা আমরা এক কথায় জানি ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা খুব বিখ্যাত এবং এই ভূমি রাজস্ব ব্যবস্থা রূপা মানে তৈরি করেছিলেন টোডরমল এই জন্যই তিনি বিখ্যাত এই টোডরমল মানে রাজা তাকে উপাধি দেওয়া হয়েছিল মল হচ্ছে আসল নাম এই সুরির সময় থেকেই ছিলেন সুরির যে রাজসভা ছিল তাতেও তিনি ছিলেন এবং আকবরের সভাতেও তিনি ছিলেন পরের জন্য মোল্লা দো পেয়াজা একজন বিখ্যাত বিদ্যান ছিলেন ইনি মোল্লা দো পেয়াজা এ সম্পর্কে বেশি কিছু জানার নেই এবং হাকিম হুমাম হাকিম হুমাম নম্বর যে রত্ন ছিলেন তিনি হচ্ছেন হাকিম হুমাম ইনি আকবরের বেস্ট ফ্রেন্ড ছিলেন খুব ভালো বন্ধু ছিলেন হাকিম হুমাম এবার হচ্ছে মনসবদারি প্রথা প্রথম কথা হচ্ছে মনসব কথাটার অর্থ হচ্ছে পদ মনসব কথার অর্থ হচ্ছে পদ এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মনসবদারি প্রথা কে চালু করেন মনসবদারি প্রথা চালু করেন আকবর এই মনসবদারি প্রথা সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে আমরা জানতে পারি আবুল ফাজালের রচিত আইনে আকবরী গ্রন্থ থেকে আইনে এ আকবারি গ্রন্থ যেটা আবুল ফাজাল রচনা করেন সেখানে তেত্রিশ রকম মনসবদারি প্রথার কথা মানে তেত্রিশ রকমের মনসবদারদের কথা লিখিত রয়েছে ঔরঙ্গজেবের সময় এই মনসবদারি সব থেকে বেশি ছিল সব থেকে বেশি মনসবদারি ছিল ঔরঙ্গজেবের সময় প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের সময় এই মনসবদার সব থেকে বেশি পরিমাণে ছিল মুঘল সাম্রাজ্যে এবং আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এক আপসা এক আসপা এক আসপা এবং দো আপসা সরি দো আসপা এক আসপা এবং দো আসপা এই দুটো মনসবদারিরই একটা ভার্সান এক কথায় এইভাবে মনে রাখা যেতে পারে এই এক আসপা এবং দো আস্পা এই দুটো প্রথা চালু করেছিলেন কে এই দুটো করেছিলেন জাহাঙ্গীর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা এটাও পরীক্ষায় এসছিল মনসবদারি প্রথা চালু করেছিলেন আকবর কিন্তু এই এক আস্পা এবং দো আসপা এক আস্পা এবং দো আসপা এই দুটো প্রথা চালু করেছিলেন জাহাঙ্গীর তো পরীক্ষায় আসলে এরা মনে হতেই পারে যে মনসবদারি প্রথা যখন আকবর চালু করেছিলেন তাহলে এগুলো সব আকবরই করেছেন এরম নয় এটা জাহাঙ্গীর করেছেন এবার এই মনসবদারি প্রথাটা ছিল কি ব্যাপারটা কি ছিল আমরা এর আগে থেকে সুলতানি পিরিয়ড থেকে একটা জিনিসের সঙ্গে পরিচিত সেটা হচ্ছে ইকতা প্রথা ইকতা প্রথা বা ইকতাদারদের কথা আমরা অনেকদিন আগে থেকে জানতে পারছি এখানে দেখা যাচ্ছে না ইকতা এই ইকতা ব্যবস্থারই একটা উন্নত রূপ হচ্ছে এই মনসবদারি প্রথা মনসবদারি প্রথায় হচ্ছে একজন ব্যক্তি যার আন্ডারে কিছু সৈন্য থাকত কিছু ঘোড়া থাকত যখন আকবর কোনো অভিযান করতেন এই মনসবদাররা সেই সমস্ত ঘোড়া এবং সেই সমস্ত সৈন্য দিয়ে সুলতানকে সাহায্য করতো কোনো একজন ব্যক্তি তার আন্ডারে কিছু সৈন্য থাকত কিছু ঘোড়া থাকতো সেই সমস্ত সৈন্য এবং ঘোড়া সেই মনসবদার যুদ্ধের সময় দেওয়ার জন্য বাধ্য থাকত এবার যখনই যুদ্ধ হতো তাদের কাছ থেকে এই সৈন্য ঘোড়া ইত্যাদি নেওয়া হতো দিয়ে সেটা যুদ্ধে কাজে লাগানো হতো এই মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর ঔরঙ্গজেবের সময় এটা অনেক ব্যাপক পরিমাণে বেড়ে যায় প্রচুর মনসবদার এরকম চলে আসে একজন দুজন তিনজন করে প্রচুর মনসবদার আকবরের সরি ঔরঙ্গজেবের সময় চলে আসে আর এই মনসবদারি প্রথাই পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী হবে মনসবদাররা প্রচন্ড শক্তিশালী হয়ে উঠবে আর তার ফলে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতন হবে কিন্তু এই সময় মনসবদারি প্রথা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আকবরের যে বিজয়গুলো ছিল তাতে মনসবদাররা তিন রকমের ছিল এখানে তেত্রিশ রকম রয়েছে তেত্রিশ রকমের লেখা রয়েছে কিন্তু প্রধানত তিন রকমের ছিল কীরকম এক নম্বর একটা ছিল কি যাদের কাছে পাঁচ হাজার ঘোড়া থাকতো পাঁচ হাজার ঘোড়া এবং তার সঙ্গে থাকতো পাঁচ হাজার সৈন্য পাঁচ হাজার ঘোড়া থাকতো পাঁচ হাজার সৈন্য থাকতো এদের আন্ডারে প্রথম যে বিভাগটা বলছি যে প্রথম যে ধরনের মনসবদারদের কথা বলছি তাদের আন্ডারে পাঁচ হাজার ঘোড়া থাকতো পাঁচ হাজার সৈন্য থাকতো এদেরকে বলা হতো খানে এতক্ষণ ধরে যে খানে খানা পেয়ে আসছি এই যে আব্দুর রহিম খানে খানা একটু আগে পড়লাম সেই আব্দুর রহিম খানে খানা কেন বলা হতো কারণ তার আন্ডারে পাঁচ হাজার ঘোড়া এবং পাঁচ হাজার সৈন্য এরকম মনসবদারি ছিল এবার একটু আগে আবার বললাম বীরবলকে দু হাজার মনসবদারি দেওয়া হয়েছিল তার মানে এটা কি বীরবলের আন্ডারে দু সেনা ছিল দু ঘোড়া ছিল বীরবলের আন্ডারে দু জন সেনা থাকতো দু হাজার জন ঘোড়া থাকতো সেই কারণে বীরবলকে বলা হচ্ছে দু হাজার তাহলে আব্দুর রহিম খান খানার আন্ডারে এতগুলো ঘোড়া এবং এতগুলো সৈন্য থাকত এতজন সৈন্য থাকতেন প্রথম ভাগ গেল এটা দ্বিতীয় এক রকমের মনসবদাররা থাকতেন যাদের আন্ডারে পাঁচ হাজার ঘোড়া থাকতো পাঁচ হাজার ঘোড়া থাকত কিন্তু তাদের কাছে সৈন্য থাকতো দু হাজার পাঁচশো থেকে তিন হাজার জন দু হাজার পাঁচশো থেকে তিন হাজার জন সৈন্য থাকত তাহলে তাদের কাছে ঘোড়ার সংখ্যা বেশি থাকত এবং সৈন্যের সংখ্যা কম থাকত অর্থাৎ এক একজন সৈন্যের জন্য দুটো করে ঘোড়া থাকতো এই ধরনের মন্তবদারীকে বলা হতো মানে এই ধরনের মন্তবদারী যারা পেত তাদেরকে বলা হতো আমির এ আজম আমির এ আজম মানে এরা উপাধি পেত আমির এ আজম তাদের আন্ডারে পাঁচ হাজার ঘোড়া থাকত দু থেকে তিন হাজার সৈন্য থাকত এবং তৃতীয় যে মন্তবদারী যেরকম ছিল সেটা হচ্ছে পাঁচ হাজার ঘোড়া পাঁচ হাজার ঘোড়া থাকবে কিন্তু এদের হাতে সৈন্য খুব কম থাকবে সেটা হচ্ছে দু হাজার সৈন্য দু সৈন্য এদেরকে বলা হতো শুধু আমির এদেরকে বলা হতো আমির পাঁচ হাজার ঘোড়া থাকত দু হাজার থাকত ঘোড়ার সংখ্যা কম এদেরকে বলা হতো হচ্ছে মনসবদারি প্রথা এছাড়াও আকবর দাগ এবং হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেছিলেন যে প্রথা আলাউদ্দিন খিলজি সময় চালু হয়েছিল সেই দাগ এবং হুলিয়া প্রথা পুনরায় আকবরের সময়ও চালু হয়েছিল তো এই ছিল আকবর সম্পর্কে সম্পূর্ণ ভিডিও এই এই ভিডিওর মাধ্যমেই আমরা আকবর সম্পর্কে আলোচনা শেষ করলাম এরপরে একটা জিনিস থাকছে সেটা হচ্ছে আকবরের শাসন ব্যবস্থা আকবরের শাসন ব্যবস্থা আর আলাদা করে জানাবো না একদম মুঘল সাম্রাজ্যের ভিডিও শেষ হয়ে গেলে একদম লাস্টে মুঘলদের যে শাসন ব্যবস্থা ছিল তার সম্পর্কে আলাদা করে একটা ভিডিও বানাবো সেখানেই আকবরের সম্পর্কেও আলোচনা করে নেব কারণ মুঘল সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা পুরোটাই প্রবর্তন করে গেছিলেন আকবর তাই মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা যদি আমরা আলোচনা করি তাহলে আকবরের শাসন ব্যবস্থাও একসাথেই দেখা হয়ে যাবে তাই জন্যই সেটা তখনই দেখব তো এই ছিল আকবর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এর দিন আমরা জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করব জাহাঙ্গীরের ভিডিও একদিনেই শেষ হয়ে যাবে একটা ভিডিওতেই শেষ হয়ে যাবে এইভাবে আমরা পুরো মুঘল সাম্রাজ্য শেষ করে দেবো তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ